আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজ শাখার সাংগঠনিক আহ্বায়ক ছাত্রদল রুবেল মিয়া। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমাদের মধ্যে প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিদিন যে গতানুগতিক প্রোগ্রাম করি এই ফেস্টিভালের বিরুদ্ধে, আজকে আমরা যারা যুব সমাজ, ছাত্র সমাজ, আমাদের জন্য আজকে তারেক রহমান একটি বিশেষ আয়োজন করেছে, সেটা হচ্ছে কি এই বই প্রদর্শন এবং আলোচনা সভা, যেখান থেকে আমরা আমাদের দেশ দেশত্বে আমাদের মধ্যে জাগ্রত করতে পারবো এবং আমরা শহীদ জিয়া সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি তাইজুল ইসলাম মিন্টু, সহসভাপতি জিয়াসিটি পাঠাগার। আমি ঢাকা থেকে এসেছি, জিয়াসিটি পাঠাগারের সম্মানিত সদস্য। আমি জিয়াসিটি পাঠাগারটির প্রতিষ্ঠার বিষয়ে আপনাদের একটু ব্রিফ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় চলে যাব। জিয়াসিটি পাঠাগারটি অবস্থিত হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ছাত্রতলায়, এটি বিএনপির কেন্দ্রীয় গ্রন্থাগার হিসেবে প্রতিষ্ঠিত। 2013 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থাগারটি যাত্রা শুরু করেছে এবং এটি বর্তমানে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকলের কাছে জিএসটি পাঠাগারটিকে পৌঁছে দেওয়ার জন্য বিএনপির সর্বোচ্চ অথরিটি জাতীয় স্থায়ী কমিটি এবং মহাসচিব স্তরের নির্দেশে আমরা বিভাগীয় শহর এবং জেলা স্তরের দপ্তরগুলোতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করা। জিয়াউর রহমানকে আমরা আসলে নতুন প্রজন্মের যারা আছি অনেকেই ভুলে গেছি, জিয়াউর রহমান আমাদের হাজার বছরের সাধনার সাতটা ধন ছিল, সেই ধনের যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জায়গা থেকে আমরা অনেকটাই বিচ্যুত হয়ে গেছি। সেই জন্য নতুন করে আবার আমরা জিয়াউর রহমানকে জানানোর জন্য মহামূল্যবান বইগুলো, যেগুলো এখন বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে একেবারে অপ্রতুল পাওয়া যাচ্ছে না কিংবা প্রকাশনা থাকলেও সরকারি প্রশাসনের বিভিন্ন বাধা বিপত্তির কারণে এগুলো স্বাভাবিকভাবে কিনতেও পারছে না, মানুষজন যে জানবে তারও উপায় নাই। সেই বাস্তবতাকে নিয়ে আমরা সারা বাংলাদেশের বিভাগ এবং জেলা পর্যায়ে যাচ্ছি এবং যারা জিয়াউর রহমানকে জানতে চান, বাংলাদেশকে জানতে চান, বিএনপিকে জানতে চান, এখানে এই টাইপের পর্যাপ্ত বই আছে, এগুলো আপনারা কিনতে পারবেন। মূলত উদ্দেশ্য হচ্ছে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করা, এই লাইব্রেরিটির উদ্দেশ্য এটাই। এবং আমাদের মহাসচিব স্যারের নির্দেশনা হচ্ছে প্রত্যেকটি জেলা পার্লামেন্টের সাথে জিয়াসিটি পাঠাগারের একটি অঙ্গ শাখা জুড়ে দেওয়া, যাতে যাতে নতুন প্রজন্মের যারা রাজনীতিতে অংশগ্রহণ করছে তারা যাতে জ্ঞানের সাথে বইয়ের সাথে একটা সম্পর্ক হয়, জিয়াউর রহমানকে জানতে পারে নতুন করে, বিএনপিকে নতুন করে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারে, এই প্রত্যাশা নিয়েই আমাদের এই আজকের আগমন। আশা করি সুন্দর একটি অনুষ্ঠান হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বাগত উপলক্ষে
আয়োজিত আজকের এই আলোচনা সভা, পুস্তক প্রদর্শনী ও জিয়াসুসি পাঠাগারের ছাত্রগ্রহণ কার্যক্রমের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত জিয়াসুসি পাঠাগারের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি জিয়াসুসি পাঠাগারের সম্মানিত সহসভাপতি, আমার বন্ধুগণ হাসান রানী এবং কক্সবাজার জেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় নদী সান্দোলনের যে ভাই ওপরের যারা রয়েছে সবাইকে বাংলাদেশ জাতীয় নদী সান্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপস্থিতি আমি আমার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি, আমি সুলতানা জসিম জয়ী, বাংলাদেশ জাতীয় নদী সান্দোলন কেন্দ্রীয় সংগঠনের স্থিতিগত কমিটি ছিলেন, সেই সময় যে সহসাধারণ সভাপতির দায়িত্ব পালন করেছিলাম এবং খুলনা সঙ্গে কিন্তু সেটি মেয়ের দায়িত্ব পালন করেছিলাম। সর্বশেষ ঢাকা দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক দায়িত্ব ছিল। আজকে এসেছি জিয়াসুসি পাঠাগারের সম্মানিত সদস্যদের এখন সবার প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন যেরকম একটা কথা বলতে প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ, আমরা প্রত্যেকে বাংলাদেশ জাতীয় ভাবে বিশ্বাস করি, কিন্তু আমরা আসলে কতজন জানি বাংলাদেশ জাতীয় দল কি? আমরা যে সরাসরি শুধু বাংলাদেশ চিন্তাবাদ করবো চাইছি, আমরা সেই আপডেট করবো কিভাবে, আমরা কিভাবে কিভাবে আমাদের যে বন্দী আছে অসুস্থ রুগ্ন, আমাদের মা রয়ে গেছেন ভুগছেন অসুস্থতার কারণে, তাকে আমরা কিভাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করবো, কিভাবে হচ্ছে তার যে বন্দী দশা আছে সেই টাকাটা কিভাবে বের করে নিয়ে আসবো, আমাদের প্রাণ প্রাদর্শিক ভাই ছাত্রদের সাংগঠনিক অভিভাবক, তার বিএনপির সাংগঠনিক নেতা দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার প্রবাস করে রেখেছেন, তাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো, এগুলো কিছু মধ্যে বাস্তবের মধ্যে সীমাবদ্ধ নিশ্চয়ই না, শুধু রাস্তার মধ্যে সীমাবদ্ধ নিশ্চয়ই না, আজকে সময়টা কিন্তু পাল্টে গেছে, আজকে সময় 1990 না, আজকে সময়টা 2022, 1990 সালের রেজিস্ট্রেটের দিন 2022 সালে শুধু সেগুলো কার্যকর হচ্ছে না, 1990 সালে যেই কাজগুলো করা যেত 2022 সালে কিন্তু অনেক কাজগুলি করা যাচ্ছে না। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে আর কার্যকরভাবে ব্যবহার করতে পারি, তার জন্য আমাদের স্ট্র্যাটেজি দরকার, আমাদের পড়াশোনা দরকার। আজকে বাংলাদেশ সরকারের ঠিক আছে কি শুরু করে মাত্র দুই দিনে শুরু করে তার মধ্যে কোথাও কিছু খাচ্ছে, সেই খাচ্ছে হচ্ছে আপনার রেমিটেন্স, যদি প্রবাসী টাকা পাঠানো বন্ধ করে যায়, যদি আমাদের বলছি উপাধি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সরকারের রকম কার্ড থাকবে না। আজকে হাজার হাজার টাকা লোপাট হয়ে যাচ্ছে, সেই লোপাটটা কিসের মাধ্যমে কিভাবে করছে, এই বিষয়গুলো আমাদেরকে যুক্তি ভিত্তিক হয়ে বুদ্ধি বলতে সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেই ব্যাপারে যারা এই বিষয়গুলো বোঝে না আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সচেতন করা, সেই কাজগুলো কিভাবে করতে পারবো, সেই দেবীকে সুযোগ তাকিয়ে ছিলেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই বিষয়গুলো আসলে কোথায় কোথায় জানবো, আসলে যে আমাদের সার্চ করে যে অনেক তথ্যই নাই, অনেক তথ্যের বিভ্রান্ত উল্টাপাল্টা তথ্যকে ধরে রাখছে, সেই জায়গাতে আমাদের কাজ করার মূল জায়গা। আজকে আপনি আমাদের যে বইগুলো আছে এই বইগুলো আপনি পাবেন না মার্কেটে, কিন্তু পারবেন না, অনেক বই কেমন দেওয়া হয়েছে, অনেক বই দেখা যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল নাই, অনেক বই দেখা যাচ্ছে প্রকাশক চাইলেও রাখতে পারছে না তার নিরাপত্তার কারণে। এই জায়গাটাকে মাথায় রেখে আমাদের দলীয় আদর্শ এবং দেশটাকে বাঁচানোর জন্য আমরা আপনাদের মাঝে বাঁচিয়ে এসেছি, আশা করছি আমাদের এখানকার যে সোনাটি প্রধান অতিথি আছেন উনি অত্যন্ত আন্তরিক, আমাদের জেলা সরকারের প্রেসিডেন্ট এবং সিকিউরিটি যারা আছেন তাদের পুরো কথা বলেছিল তাদের আন্তরিকতা, প্লাস আপনাদের সহযোগিতা, আমাদের সব কিছু মিলিয়েই আমরা আগামী যে এই কক্সবাজার বাংলাদেশ জাতীয় দলের অফিসে একটা পাঠাগার মাধ্যমে আমরা পেয়ে যাব। আর তার আগে যাদের আপনাদের ব্যক্তিগত সংগ্রহের দরকার তারা এখান থেকে বই সংগ্রহ করতে পারে, আমরা জিএসপি পাঠাগারের সদস্য সংগ্রহের কার্যক্রম আমরা করছি পাঠক সদস্যের জন্য, তার জন্য হচ্ছে আমাদের দরকার ব্যাগ ছুটি, পাসপোর্ট সাইজের ছুটি, আমাদের নির্ধারিত ফর্ম আছে এখানে, সেই ফর্মটা ফিল আপ করবে এবং আপনাদের এআই কার্ড নাম্বার দিয়ে থাকে, সেই নাম্বার দিয়ে আপনার থেকে নির্ধারিত সদস্য ফর্মের একটা চার্জ আছে, চার্জ ফর্মের মাধ্যমে হচ্ছে আপনারা এখান থেকে সদস্য হয়ে যেতে পারবেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমরা যারা পরিবেশিত এমন তাদের দায়িত্ব অনেক বেশি, আমরা ছাত্র দল কিসের ভিত্তিতে আমরা ছাত্র, আমার সম্বন্ধে কতটুকু জানি, আমার সম্বন্ধে আদর্শ কি, এই আদর্শের কথাগুলি কিন্তু আমাদের প্রয়োজনীয় আপনি জানতে পারবো।
ভাই আছে, ভাইকে প্রণাম দিয়েছি, সারাদিন ভাইয়ের সাথে কাটাচ্ছি। কিন্তু আমার সেখান থেকে ভাই রাহু বন্ধু স্বামী রাহু বন্ধু ছিল আমার এসে হচ্ছে ভাই ভাই সাথে দেখাচ্ছে। কিন্তু দুপাশ করে পাঁচটা কোনো থেকে যাচ্ছে কি আমার দলীয় আদর্শ কি দুপাশ পাঁচটা কোনো থেকে পৌঁছে দিচ্ছে কি ভাবছি। জাতীয়তা ভাবতে কি সেই চর্চা কতটুকু করছি, সেই চর্চাটা কিভাবে করবো, এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর আসলে অবশ্যই এই জায়গা থেকেই পাবো। সো কতটুকু দেখলে তো করবো না, এতটুকুই বলবো যেন আজকের এই সমাবেশ থেকে আজকের আলোচনা সভায় এখানে আমার এতটুকুই আহ্বান থাকবে যে আমরা আমাদের যোগ্য যে নেতা সেই যোগ্যতা যাতে যোগ্য করে তুলে উঠতে পারি, এবং আজকের দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেই সংকটটাকে যেন আমরাই মোকাবিলা করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, এই দেশকে মুক্তি আশা দেখতে চাচ্ছে আমাদের মাধ্যমে, আমরা যেন দেশের এবং দেশের মানুষ হিসেবে আশা পূর্ণ করতে পারি। এই একজন ব্যক্তি করে আমাদের সাথে কথা করতে সম্ভব থাকে আমাদের চিন্তাবাদ আমাদের জাতীয় ঠাকুর কক্সবাজার জেলার বিএনপির আয়োজিত আজকের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 41তম শ্রদ্ধা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা, এবং এই আলোচনা সভায় আমরা একটা নতুন মাত্রা যোগ করতে চলেছি, অলরেডি যোগ করেছি আমরা, সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনীতি, তার রাজনৈতিক দর্শন, এগুলো নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। হয়তো আপনারা আজকে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন লাইব্রেরিতে গেলে বইগুলো পাবেন না, সেই বইগুলোকে জিএসটিভি পাঠাগার একসাথে করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। জিএসটিভি পাঠাগারের পক্ষ থেকে আজকের বই প্রদর্শনী এবং আলোচনা সভার জেলা বিএনপির আয়োজনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং জিএসটিসি পাঠাগারের আমার সহকর্মী সাধারণ সম্পাদক জয় দীপ্তি আসনাল আরেফ এবং জুই সহ সামনে উপস্থিত যারা আছেন, ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, সর্বোপরি বিএনপি পরিবারের সব ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি, সালাম আলাইকুম। বন্ধুগণ, আসলে এখানে বক্তব্যের কিছুতে প্রত্যেকে আপনারা রাজনীতি সচেতন, বিভিন্ন বয়সের রাজনীতি করে এসেছেন আপনারা, ছাত্রদল করে এসেছেন, যুবদল করে এসেছেন, রাজনীতি সম্পর্কে সচেতন। এখানে আপনাদেরকে রাজনীতি করে বোঝানোর কিছু নেই, একটা জিনিস আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি, সেটা হলো নতুন করে আপনারা দাওয়াত পেয়েছেন আবার নতুন করে একটু জাগানোর জন্য এসেছি, সেটা হলো যে বই পড়া, বই পড়ার যে আন্দোলন শুরু হয়েছে, শুরু করেছি আমরা ঢাকা থেকে, সেই আন্দোলনটাকে আজকের এই সাগর পাড়ের এই পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য পার্টি নির্দেশে আমরা আপনাদের সাথে দাওয়াত নিয়ে এসেছি, এবং আমি আজকের এই উপস্থিতি দেখে আমি নিজে উজ্জীবিত, নেতৃবৃন্দ যেভাবে জেলা নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের প্রধান অতিথি আমাদের কাজল ভাই সহ আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন আমি উজ্জীবিত যে না, এখানে কক্সবাজারে আমরা সত্যিকারের একটা পাঠাগার আন্দোলনের বীজ আজকে আমরা বপন করে যেতে পারব। বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের জুই ছোট বোন জুই বলেছে বই কেন পড়বেন, বই কেন পড়বো আমরা, আমাদের এত সময় কোথায়, আমরা কাজ করি, লেখাপড়া করি, নিজের লেখাপড়া ক্যাম্পাসে লেখাপড়া করি, নিজে দোকানদারি করি, ব্যবসা করি, তারপরে আবার বই কেন পড়তে হবে। বন্ধুগণ, আমরা যারা রাজনীতি করি, রাজনীতি আমাদের যেটা হাতিয়ার, প্রধান হাতিয়ার যেটা, সেটা হলো আমাদের মেধা, সেই মেধাকে শান দিতে হলে, সেই মেধাকে শান দিতে হলে এই বইয়ের কোনো বিকল্প নেই। আমরা যে রাজনীতিটা করি বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর আমাদেরকে জানতে হবে। আমাদের প্রতিপক্ষ, তাদের হাতে আছে অনেক ধরনের মিডিয়া আছে, তাদের হাতে হাতে আজকে সমস্ত মিডিয়া তারা নিয়ন্ত্রণ করছে, তাদের হাতে সমস্ত পত্রিকা তারা নিয়ন্ত্রণ করছে, তারা কোটি কোটি টাকা তারা ব্যয় করছে এইসব অপপ্রচারে, জিয়াউর রহমান সম্পর্কে অপপ্রচার, খালেদা জিয়া সম্পর্কে অপপ্রচার, তারেক রহমান সম্পর্কে অপপ্রচার, বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে অপপ্রচার,
এই কথাগুলোর জবাব আমরা আমাদের কোনো বড় মিডিয়া দিবে না, আমাদের প্রত্যেককে আপনারা যারা আছেন এই দায়িত্ব নিয়ে আমাদেরকে এই জবাব দিতে হবে। আপনারা চায়ের দোকানে বসবেন, সেখানে জিয়াউর রহমান সম্পর্কে কি বলবেন? যদি আমি না জানি, আমি যদি সম্পূর্ণ না জানি, তাহলে আমি সেখানে আলোচনা করতে পারবো না। আওয়ামী লীগের একজন লোক যখন মুজিবকে তাল গাছের সমান করে প্রমাণ করতে যাবে, তখন নিশ্চয়ই আমার নেতা জিয়াউর রহমানকে আমরা দুর্বা গাছের মতো ছোট করবো না। সেখানে আমরাও তাকে পর্বত সম করে তুলে ধরতে হবে। সেটা তুলে ধরতে হলে তাকে জানতে হবে, তাকে জানতে হলে এখানে যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা পড়বেন। বন্ধুগণ, এই বই পড়লে হয়তো আপনার কিছুটা সময় ক্ষতি হবে, সময় নষ্ট হবে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সময়টুকু আপনি বই পড়ার পেছনে ব্যয় করবেন আপনার সারা জীবনের জন্য এইটা একটা পিলার হিসেবে দাঁড়িয়ে যাবে। আমি আর লম্বা লম্বা করে কথা বলবো না, এখানে কাদের ভাই আছেন, জেলা নেতৃবৃন্দ আছেন, তারা আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে বলবো। আমার শুধু একটু অনুরোধ থাকবে জেলা নেতৃবৃন্দ এবং কাদের ভাই সহ আপনাদের সবার কাছে, আপনাদের এত বড় কার্যালয়, কার্যালয়ের যে কোনো প্রান্তে যে কোনো কর্নারে আপনারা অন্তত দুইটা আলমারি দিয়ে ছোট্ট করে কয়টা বই দিয়ে আপনারা একটা লাইব্রেরি শুরু করেন। আমার ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইরা, মুক্তিযোদ্ধা দলের বিএনপি ভাইরা, সেখানে তাদের যে 24 ঘন্টা যে কর্মজীবন, সেই কর্মজীবন থেকে আমি মনে করি প্রথমে একটা ঘন্টা দিই, আধা ঘন্টা করে যদি সময় দেয়, 10টা পাতা করে যদি বই পড়ে, তা আমার মনে হয় যে তারা এখান থেকে লাভবান হবে। এবং এটা আমি আপনাদের কাছে, এটা আমি আবদার করতেই পারি, এই আবদার করতেই পারি, এই আবদার আমি শুধু আমার পক্ষ থেকে না, আমার দলের মহাসচিব নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলেছে, চিঠি পাঠিয়েছেন, এবং তার পক্ষ থেকে আমি আবদার করতে পারি, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি এই আবদারটা আপনাদের কাছে রাখতে পারি। আশা করি আপনারা আমাদের এই আবদার থেকে রাখবেন। বন্ধুগণ, আমরা এই লাইব্রেরি শুরু করেছিলাম, এটা আলি বলেছে, আমাদের ঢাকায় আমাদের ভাষারী ভবন, যারা ঢাকার সাথে যোগাযোগ সবারই আছে, ভাষারী ভবন নামে আমাদের মহানগর বিএনপির একটা কার্যালয় আছে, সেই কার্যালয়ের তৃতীয় তলায় আমাদের ভাষারী মিলনায়তন। মিলনায়তনের আমাদের দক্ষিণ পূর্ব কোণে দুইটা আলমারি দিয়ে আমরা প্রথম লাইব্রেরিটা শুরু করেছিলাম। হ্যাঁ, এই লাইব্রেরি আস্তে আস্তে কালের বিবর্তনে যাত্রা করতে করতে আজকে এটা আমাদের কার্যক্রম দেখে, এটা চাহিদা দেখে, আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারম্যান এবং মহাসচিব এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বিদ্যুৎ আয়োগ, হ্যাঁ, ওনারা আন্তরিকভাবে এটা উপলব্ধি করেছেন, আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে ওনারা যুক্ত দেখেছেন এবং এটা উপলব্ধি করে ওনারা আমাদের বিএনপি কার্যালয়ের যে স্বচ্ছতলা একটা সুপরিসর, মোটামুটি পরিসরের একটা কক্ষ আমাদের জেলা স্মৃতি পাঠাগারের জন্য ওনারা বরাদ্দ দিয়েছেন। সেই পাঠাগারে একদম জেলা স্মৃতি পাঠাগারের কার্যক্রমগুলো চলছে। আমি আশা করি আজকে যদি আপনারা এখান থেকে একটা কর্নার থেকে শুরু করেন, হয়তো এই পাঠাগারটাই একদিন এই কক্সবাজার জেলা শহরের সবচেয়ে বড় পাঠাগার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আর বক্তব্য আর আমার মনে হয় যে আমি আমার কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, বাকি দায়িত্ব আমি দিয়ে গেলাম জেলা নেতৃবৃন্দের কাছে, আপনাদের হাতে, আপনারা তুলে নিয়ে আসবেন, আমাদের যখন ডাকবেন আমাদেরকে আমরা আবার আসবো, বই নিয়ে আসবো, প্রদর্শনী নিয়ে আসবো আপনাদের কাছে, আপনাদের পাশে, এবং আমরা খুশি হব, খুশি মনে আসবো। সবাইকে আবারও ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ, এবং জিএসটি পাঠাগারকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি আশা করছি এখন জেলা নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে আমাদেরকে ভবিষ্যতে আমরা আমাদের কর্মপন্থা সেই সম্পর্কে আপনারা আমাদেরকে আরো বিশদভাবে আমাদেরকে আপনারা বিবরণ দেবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সদস্য নবায়ন নাকি নতুন সদস্য কার্যক্রম যেটা সেটা হলো আমাদের আজকের প্রধান অতিথিকে আমাদের পাঠাগারের সেক্রেটারি সদস্যপদ আনুষ্ঠানিকভাবে দিয়ে উদ্বোধন করতে যাচ্ছেন, এবং এরপরে সবার প্রতি আবেদন থাকবে যারা যারা এই পাঠাগারের যে কেন্দ্রীয় পাঠাগারটির সাথে সম্পৃক্ত হতে চান সবাই সদস্যপদ পূরণ করে সদস্য করবেন। পাঠাগারের সেক্রেটারি হিসেবে চিঠি গ্রহণ করছি কক্সবাজার জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রধান অতিথি ওনাদেরকে সদস্য পদটা দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা যাবে। এখানে আগে কারা কারা সদস্য পদ
পূরণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি বরেন্দ্র রাজনীতিবিদ জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত পাঠাগারের পরিবারের সদস্যবর্গ, আমন্ত্রিত অতিথিবর্গ এবং আমাদের বিএনপি পরিবারের সকল স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে কি উদ্দেশ্যে আমরা এখানে সমাবেশ করেছি। দুই আমা এবং আরো কয়েকজন আমাদের ভাই সবাই বিশদভাবে বলেছেন, আপনাদের যারা রাজনীতি করেন আপনাদের উচিত ম্যান্ডেটরি প্রতিদিন কিছু লেখা সংবাদপত্র করবেনই। যখনই এখন আপনার মিথ্যার প্রচারণা বেশি, অনেক মিথ্যা বারবার একটা মিথ্যা বলতে থাকে, তার আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কনফিউশন হয়ে যাচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা, মিথ্যার প্রচারণায় কোনটা সত্য কোনটা মিথ্যা তারা বলতে পারে। সেই ক্ষেত্রে এই পাঠাগার অনেক বড় ভূমিকা পালন করবে। এইটা একটা বুদ্ধিভিত্তিক রাজনৈতিক একটা মাধ্যম, পাঠাগার যারা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অনুরোধ করতাম। এই পাঠাগারের যে সমস্ত বইগুলো আছে, শহীদ আসলের জিয়াউর রহমানের গল্পপন্থা এবং কি হয়েছে কি না হয়েছে তার সারা জীবনী প্রমাণ সহ, এখন আমরা বক্তৃতায় করি সবাই বলে যে রাজনীতিবিদ্যা আংশিক সত্য বলে আংশিক মিথ্যা বলি। আপনারা মনে করেন যে আমরা আওয়ামী লীগের মতো আমাদের নেতাকে প্রশংসা করতে গিয়ে এই যে অনেক কথা আমরা বলে ফেলি, এটা মনে করে না। আপনারা যখন নিজেরা দিন তারিখ সহ বিশদ করবেন দেখবেন যে আপনারাও অনর্গল বলতে পেতে পারেন। তাই আমি বলবো আপনারা সকলেই পাঠাগারের সদস্য হবেন, চর্চা করবেন, পাঠ চর্চা করবেন এবং নিজেদেরকে শান্ত করবেন, তাহলে আপনি আরো আপনি নিজেও সমৃদ্ধ হবেন, দলকেও সমৃদ্ধ করবেন। এই কথাটা আমি বলে রাখলাম। আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধন হবে, আপনারা অনেকেই পদ্মা সেতু নিয়ে অনেক বড় বড় প্রচারণা শুরু করে দিয়েছে। এই পদ্মা সেতু সমীক্ষা পরীক্ষা নিরীক্ষা এবং খাদ্য দিয়ে করেছে আমাদের মহাশক্তি সংক্ষিপ্ত বলতে গিয়ে উদ্বোধনের কথা বলেছে। বিএনপি আমাদের একটা সমীক্ষা হয়েছে কোথায় পদ্মা সেতুটা হবে, কোন জায়গায় হবে এবং বেগম খালেদা জিয়া জনসভায় তিনি বিজ্ঞাপন করেছিলেন, মামার একটা জনসভায় বলেছিলেন যে আমরা পদ্মা সেতু করে যাব, কিন্তু সহগ্রন্থ জানে বেগম খালেদা জিয়া তিনি পারেন না। ওই সমীক্ষার উপর ভিত্তি করে আজকে পদ্মা সেতু ওইখানে 12,000 কোটি টাকার সমীক্ষা বলা হয়েছিল যে 12,000 কোটি টাকা লাগবে, ওইখানে বেগম খালেদা জিয়া বলেছেন 10,000 কোটি টাকার মধ্যে 10,000 কোটি টাকার মধ্যে এটা এই তৎকালীন বেগম খালেদা যে ঘোষণা দিয়েছিলেন ইত্তেফাকে ওই সময় এখানে 12,000 কোটি টাকা বলেছিলেন জাপানিরা সমীক্ষা যারা করেছে, বেগম খালেদা দিয়া বলেছেন 10,000 কোটি টাকার মধ্যে নিয়ে আসবে, তো 10,100 কোটি টাকা এটা নির্ধারণ হয়েছে। যদি বিএনপি ক্ষমতায় থাকত 2014-2020 মানে কোন সালে 2008
2007 সালে 2010 সালের মধ্যেই এই ব্রিজ চাইছে। এই 70,000,000,000 টাকা খরচ হতো না, 10,000,000,000 টাকার মধ্যে এত 20,000,000,000 টাকা জনগণের উপর কর চাপাতো, এটা অল্প টাকার মধ্যে হয়ে গেছে। তো 2010 সালের মধ্যে হয়ে গেছে, 12 বছর অপেক্ষা করতে, আজকে আমাদের 12 বছর অপেক্ষা করতে হয়েছে এই সুতরাং ভাবে, এবং বহু টাকা বেড়ে গেছে। এখানে অনেকেই বলেন যে বিদেশ থেকে একটা টাকাও আনে নাই, কিন্তু পত্রিকায় আমরা দেখলাম রেল লাইনের জন্য 21,000,000,000,000 টাকা চায়না থেকে তারা ইয়ে নিয়েছে, ঋণ নিয়েছে। একই ব্রিজের উপর গাড়ি জল যাবে, একই ব্রিজ দিয়ে রেল লাইন যাবে। এই যে এটা তো ওই পদ্মা সেতুর উপর পদ্ধতিটা বিদেশ থেকে ঋণ নিয়েছে। এখানে আমরা আপনারা জানেন আমরা যমুনা সেতু করেছি, আমরা কর্ণফুলী সেতু করেছি, আমরা লালন সেতু করেছি, এরকম অসংখ্য সেতু করেছি, আমরা জনগণের টাকা নিয়েই করেছি। আমরা এত সব জায়গায় এত বলে বেড়াই এবং কাউকেও কর্ণফুলী সেতু দিয়ে ফেলে দেবে এই কথাও বলি নাই, যমুনা সেতু দিয়ে ফেলে দেবে এই কথাও বলি নাই, আমরা এইসব কথা বলি না। আমরা মনে করি এটা জনগণের টাকা, এবং আমরা বলি এটাই যে আমরা পদ্মা সেতুর বিপক্ষে না, কিন্তু আমরা যেটা বলি সেটা হলো এখানে অনেক টাকা অপচয় হয়েছে, প্রায় 55,000,000,000 টাকার মতো হয়েছে। এইটার বিপক্ষে আমরা এটাই আমাদের এইরকম আপনারা যদি লেখাপড়া করেন এগুলো সব জানতে পারেন যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এখন নানা রকম কথাবার্তা বলা হয়। এই যে উনার সেক্টর জ্যাক্স ফোর্স সবচেয়ে বেশি কিন্তু মুক্তিযুদ্ধের খেতাব পেয়েছে, সবচেয়ে বেশি শহীদ হয়েছে, সবচেয়ে মুক্তিযুদ্ধ বেশি ছিল এখানে। আর একটা কথা আপনারা জানেন পরিসংখ্যান বলে এখনো টিএনপিতে যত পুলা সম্মুখ মুক্তিযুদ্ধ আছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সম্মুখ মুক্তিযোদ্ধা গুলা বিক্রি করে আমাদের মানুষের সম্মুখ রাঙামাটির এই যে মনীষকন দেওয়ান সম্ভব, তারপর আপনার এই যে ওই ওই যে আপনার শাহজাহানপুর বরিশালের সম্ভব, তারপর পঞ্চমী বিদ্যালয়ের প্রেসিডেন্ট মাহতাব সম্ভব, এরকম যত সম্ভব আওয়ামী লীগ বলে কি এখন তারা একটা কথা বের করেছে যে মুক্তিযুদ্ধের সংগঠন। হ্যাঁ মুক্তিযুদ্ধের সংগঠন, এটাকে মুক্তিযুদ্ধের সংগঠন, ওইটাকে মুক্তিযুদ্ধের সংগঠন, আপনারা এইসব সব জানতে পারবেন কোথায় কে মুক্তিযুদ্ধ করেছে কি হয়েছিল। এই যে বেগম খালেদা জিয়ার সম্পর্কে নানা কথা বলা হয় কে পাকিস্তানের আশ্রয় ছিল, জয়ের জন্ম হয়েছে 1970-এ, ওই সময় 71-এ তার জন্ম হয়েছে 71-এ, তিনি খুব ভালো রাজকীয় তিনি গিয়ে পেয়েছেন চিকিৎসা পেয়েছেন, আমরা বলি না যে চিকিৎসা খারাপ পেতেই পারে। এরকম অনেক অসংখ্য কিছু আপনারা জানতে পারেন, আপনার তো অনেক আমরা তো আমাদের অনেক বয়স হয়েছে আমরা শুনেছি, এবং আপনাদের যারা বলতো আমাদেরকে তারা অনেকে কিন্তু এখন দুনিয়াতে নেয়, এবং এই সমস্ত কিছু ইতিহাস আপনারা পাবেন বই, যত বই পড়বেন তত আপনারা শান্তিতে হবেন সমৃদ্ধ হবেন, যত বই পড়বেন তত আপনাদের বক্তৃতা ভালো হবে, যত বই পড়বেন যুক্তিতর্কে আপনাদের ভালো উপস্থাপনা হবে, আর আপনি যদি ভালো লোক দিয়ে যুক্তিতর্ক যদি ভালো হয় আপনি মোরালি যদি আপনি ঠিক থাকেন আপনাকে নেতা কি আপনার সংগঠনকে কীভাবে আপনার শক্তি মানে আপনার শক্তি কীভাবে আপনাকে আঁকতে হবে, এই হলো যে আমার কথা। আজকে আমি আবারও যারা কিন্তু উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আর একটা জিনিস মনে রাখবেন একইভাবে একই সময় আগামী 23 সাল প্রত্যাখ্যান করে তাহলে আপনি একা কদিন থাকবেন একটা পাড়ায়, আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগ একবার কারো কথা সীমাবদ্ধ কারণ নেই, এবং এই আওয়ামী লীগ কখনোই আপনার ওরা কখনোই এই যে এই যে বিপদ তাদের সামনে এগুলো কখনো তারা ফিরে পাবে, অবশ্যই তাদের পতন হবে, এইভাবে গণতন্ত্রহীন ভাবে দেশ একটা দেশ রাখতে পারে, এইভাবে মানুষের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়ে, এইভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে
এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে কত দেশে কেউ টিকতে পারে, আওয়ামী লীগও টিকতে পারে। আজকে আমি কাতারে দেখলাম সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, নতুন ভাবে 8,000 কোটি টাকা জমা হয়েছে নতুন ভাবে 12 বছর পর্যন্ত। জিয়াউর রহমান আমাদের ব্যাংক খাতা জিয়া সুইস ব্যাংকের নাম ছিল না, যে কোথায় টাকা কেউ টাকা বোধহয় হয়তো বেশি বেশি মালয়েশিয়া পর্যন্ত সুইস ব্যাংকের টাকার অঙ্ক তো অনেক বড় হয়, 1,000 কোটি টাকার উপরে হইতে হবে, 100-200 কোটি টাকা একদম মালয়েশিয়া পর্যন্ত দুবাই পর্যন্ত। সুইস ব্যাংকে গত 12 বছরে কত 230 কোটি টাকা স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই, যে কোনো কেউ আপনার একটা ডিজিটাল মামলা তুলে দিতে পারে। এরকম আমাদের আমির খসরু সাহেবের বিরুদ্ধে, মহাসচিবের বিরুদ্ধে, নিজবিভাগের বিরুদ্ধে মামলা অলরেডি হয়ে গেছে। তো ওরা কি বলছে, ওরা গণতন্ত্র নাই দেশে এই কথাটাই যে বলছে, দুর্নীতির কথাটাই তো বলছে, এটা এটা মামলা হয়ে যায়। ভাইয়েরা আমার, আশা করি আপনারা সকলে মিলে এই পাঠাগারকে আমরা সমৃদ্ধ করব। এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন জেলার, ওনারা নিশ্চয়ই একটা জায়গা দেবেন, এবং আপনারা অনেকেই আছেন কিছু বই সবাই নিজের নাম লেখলে কিছু বই কিনে দেবেন এই পাঠাগারে, আমিও কিছু কিনে দেবো, আপনারাও কিছু কিনে দেবেন, যাতে কক্সবাজারের এই পাঠাগার জিয়া পাঠাগারটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পাঠাগার থাকে। এছাড়াও আরো অনেক বই থাকে যাতে যুক্তি থাকে, আওয়ামী লীগের বই রাখবেন, যুক্তিকে আপনি দেখবেন, খুলে দেখবেন যে কোনটা আমার কোনটা সত্য কোনটা বেটি, কোনটা সত্য কোনটা বেটি, আমার তো সংখ্যায় তত্ত্ব হবে। আপনার দলটা কেন শ্রেষ্ঠ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন মহান, এটা যুক্তিতর্ক করতে গেলে আপনার সমস্ত বই পড়তে হবে, আওয়ামী লীগের বই পড়তে হবে, সব বই পড়ে আপনার নেতাকে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য, উনি তো প্রতিষ্ঠিত কিন্তু মিথ্যা প্রচারণার উত্তর দেওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই এইসবের চর্চা করতে হবে। এই কথাটা বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পাঠাগারের সফলতা কামনা করে আমি আমার আলোচনা করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ডক্টর রহমান কাজল সাহেব উপস্থিত। ঢাকা থেকে আকর্ষণের ট্রেনের আমি নামটা সবাই জানলে মনে করতো, আমার এই বিভিন্ন আসসালামু আলাইকুম। আমাদের জীবনটা আরম্ভ হয় লেখাপড়া দিন, সেটার কারণটা কি জানার জন্য এইটা বেশি কথা বলতে হবে, ওনারা দুজনেই বলেছেন সুন্দর কথা। একটা মহৎ ব্যক্তিকে জানতে আমাদের আগ্রহ থাকতে হবে, আমরা রাজনীতি করার জন্য যে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছি ওনাকে জানার জন্য আমাদের সাংঘাতিক আগ্রহ করতে হবে। এই দলগুলি একসাথে কিনতে ইচ্ছে হচ্ছে আল্লাহর কথা, কিন্তু সবাই মিলে কিনি, সবাইকে জ্ঞান অন্তর করবো। এরকম প্রমাণ কাদর সাহেব এখানে একটা লাইব্রেরি রুমের কথা বলেছে, আমরা এই বৈঠকেই সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, একটা এখানে একটা রুম হবে, সেই রুমে একটা লাইব্রেরি হবে, আমরা সেভাবে করব। প্রেসিডেন্ট জিয়া একজন মহৎ ব্যক্তি ছিলেন, এই ব্যক্তির মতো মানুষ আমার জীবনে আমি দেখি নাই। আমি ওনাকে ডাইরেক্ট দেখেছি, ওনার হাতেই এই দলে যোগদান করেছি, উনি নিজের হাতে লেখে আমাদেরকে দলের দায়িত্ব ছিলেন সেই সময় মহকুমার থাকা গেলে আমি বলেছি অনেক সময় সেই কথা পুনরাবৃত্তি করব না, তবে এই মানুষকেই কর্মীদের কুসখবর বেশি করে দিতেন,
যেটা বর্তমানে দেখা যায় না আমাদের নেতাদের সময়। সে সময় তিনি যখনই কোন জেলায় বা কোন থানায় ভিজিট করতেন, সব কাজ শেষ করে শেষ কাজটা ছিল কর্মীদেরকে নিয়ে আদালত বসা। এই ধরনের একজন মানুষ তাদের কেউ ছেলে কেউ মেয়ে আজকে এই দল থেকে আঁকড়িয়ে আছি। ওনার চরিত্রের মধ্যে অনেক রকমের দেশপ্রেমের অনেক নমুনা আছে, সেগুলি থেকে আমাদের জেলে কিনতে হবে, পড়তে হবে, জানতে হবে, এখানে আমাদের মনিটরে রাখতে হবে। উনি বলেছেন একজন এখানে তর্ক দিলে আমরা যাতে আওয়ামী লীগের সাথে তর্কের মধ্যে সুন্দর উত্তর দিতে পারি, সেই জ্ঞানটা এই বইগুলিতে আছে। এই যে আপনার শেখ হাসিনা বিরোধীদের বলে দেখেন, বলে দেয় জিয়াউর রহমান সাহেব 25 তারিখ রাত্রে চট্টগ্রামে বাঙালি মেরে সাইফার্সো বাঙালি মেরে বলে সেদিন জিয়াউর রহমান সাহেব তো 25 তারিখ মানুষ মেরেছে। কাকে মেরেছিল? জানজুয়াকে মেরেছিল, তার কমান্ডারকে মেরেছিল। কমান্ডারকে তো শত্রু, কমান্ডার তার শত্রু, তার শত্রুতে পরিণত হয়। সুতরাং কমান্ডারকে মেরে তিনি কমান হাতে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তারপরে যুদ্ধ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এগুলি সব আপনারা মোটা মোরলেস কিছু কিছু সবাই জানেন, আরো পুক্তভাবে জানার জন্য এই বইগুলিতে আছে, আরো বই লিখবে বিভিন্ন ভাষায়। এই বই পড়ে তোমরাও লিখতে পারো, এখানে যারা ছাত্র আছে যুবক আছে তোমাদের ভাষা থেকেও আসবে। সুতরাং আমি আশা করি আমরা আজকে সকলেই যারা আসছি, আমরা প্রেসিডেন্ট জিয়াকে, আমাদের নেতা জিয়াকে জানার জন্য আসছি, আমরা ওনাকে জানার জন্য কোনো কার্পণ্যতা করব না, কোনো কার্পণ্যতা করব না। আমরা ওনাকে জানার জন্য যা ব্যয় করতে হয় ব্যয় করে আমরা শিখব, শিখে ওই আওয়ামী লীগের মৃত্যুদের সাথে আমরা তর্কের মধ্যে জিততে হবে। আমাদের এই বাংলাদেশটাকে যেমন ঋণ নিয়ে ধ্বংস করেছে তেমন মিথ্যে প্রতিষ্ঠা করে ধ্বংস করতে চায়, তেমনি ভাবে এখানে দূর করে ক্ষমতায় থেকে কিছু সরকারি কর্মচারী এবং আপনার সরকারি আমলাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে তিনি এ দেশে আরো বহুদিন থাকতে চাচ্ছেন। আশা করি আমরা থাকতে তাকে আর এই সুযোগ ভবিষ্যতে দেব, তাকে যে কোনো ভাবে এই ক্ষমতা থেকে আপনার নামিয়ে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, এবং সকলে মিলে আমরা সেই দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা একটা দুর্বার আন্দোলন হবে, সেই আন্দোলনে শেখ হাসিনা পদ্মা নদী দিয়ে বেশ এবং পদ্মা নদী দিয়ে বেশি চলে যাবে। আপনারা কোনো চিন্তা করবেন না, সকলে আমরা আজকে শক্ত মজবুত সংগঠন নিয়ে আছি, কক্সবাজার ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর মজবুত সংগঠন। এই সংগঠন দিয়ে আমরা কক্সবাজারের কেন্দ্রীয় নেতৃত্ব আজকে যেমন কেন্দ্রীয় নির্দেশে এইগুলি অনুষ্ঠান করছি, সেদিনও আমরা কেন্দ্রীয় নির্দেশে কেবল আন্দোলন সংগ্রাম করে এই আওয়ামী লীগ বিরোধী কার্যকলাপ আমরা চালিয়ে যাবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি বেশি বক্তব্য দিচ্ছি না, ইলেকট্রিসিটি নাই গরমের মধ্যে, হাসিনাকে আবার গালি দিয়ে আমার বক্তব্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রামী সভাপতি জিয়াউল হক মিটার এবং পাটাগা থেকে শহীদ জিয়াউল হক মিটার। একটা ছবি তুলবেন, একটা ছবি তুলবেন। আমি লেখেন একটু 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 আমি ল
এটা গরম হয়ে করে ভাঙবে তার আর কি বলুন আমার একটু পূরণ করে দাও তো কত কত কান থেকে